খেলার মাঠের সঙ্গে বরাবরই নিবিড় যোগাযোগ সম্মানিত বহু ক্রীড়া সংগঠনের পথ অলঙ্কৃত করেছেন তিনি। রবিবার এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে নির্মিত ক্রিকেট প্লেয়ার হোস্টেলের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যে জায়গায় এই আধুনিক হোস্টেল নির্মাণ করা হয়েছে, আগে সেখানে আবর্জনা ফেলা হতো। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হবার পর আগে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদ অলঙ্কৃত করেছেন মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ এবং যুগ্ম সচিব কিশোর কুমার দাস সহ অন্যান্যরা। ক্রিকেট হোস্টেল উদ্বোধনের পর তার ভাষণে মুখ্যমন্ত্রী ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানান। সদিচ্ছা থাকলে যে কোনো অগ্রগতি সম্ভব, তিনি এটাও জানিয়েছেন। যখন আমি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হই, তখন বিভিন্ন জায়গায় আমি প্রথমে আমি স্ট্যাটাসটা দেখি কী অবস্থায় ছিল। আজকের এখানে যে হোস্টেলটা উদ্বোধন হলো, বিশ্বাস করো আমি কোনোদিন ভাবতেও পারি না যে এটা কোনোদিন হোস্টেল হতে পারে। একটা নিউজ পেপার আজকে দেখলাম যে এটাকে ডাস্টবিন হিসাবে ওরা যত জিনিসপত্র আছে ওই ওই জায়গার মধ্যে ডাস্টবিনের মতো পড়ে ওখানে জিনিসপত্র ওরা ফেলতো। এত সুন্দর জায়গা, অথচ এটাকে প্রপারলি এটাকে ইউটিলাইজ হয়নি। যেমন ভাবনা তেমনি কাজ। আজকে আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা আছেন এবং বিশেষ করে আমাদের তপনবাবু, তখন আমাদের সাথে তখন উনি সভাপতি ছিলেন না, কিন্তু উনি ইঞ্জিনিয়ার, ওনার পরিচয় এখানে সবাই জানেন। ত্রিপুরা সরকারের অধীনে অনেকদিন কাজ করেছেন এবং আমাদের যুগ্ম সম্পাদক কিশোর দাসের প্রচেষ্টায় এই হোস্টেলটা যা চিন্তা তাই হলো। আমি ভাবতে পারিনি, আমরা খালি বললাম কেন এটাকে ইউটিলাইজ করা হবে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি থাকাকালীন তার সময়ে বিভিন্ন কাজের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ব্যাডমিন্টন থেকে জিমনাস্টিকের জন্য ফোম পিট সেই সময়ে সাফল্যের সঙ্গে দীপা কর্মকার সহ অন্যান্যদের সাহায্য করেছে। যখন যে দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে তার সাধ্য মতো করার চেষ্টা করেছে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। টিম স্পিরিট থাকলে বড় কাজ করা অবশ্যই যায় বলে জানিয়েছেন। আমি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি ছিলাম, তখনও কিন্তু অনেক অর্ধসমাপ্ত কাজ সেগুলো সম্ভব হয়েছিল। এনআরসিসিতে ব্যাডমিন্টনের যে হলটা ইনডোর, সেটাও কিন্তু সেটা স্টার্ট করতে আমি পেরেছিলাম। এবং সত্যি যদি আপনারা কখনো ব্যাডমিন্টন হলে যান, দেখে খুবই খুশি হবে। আপনারা জানেন যে দীপা কর্মকার অলিম্পিয়ার, আমাদের ত্রিপুরার গোল্ডেন গার্ল আমরা বলি, সে বাইরে গিয়ে তার প্র্যাকটিস করতে হবে। তো ফোম পিটের ব্যবস্থা তৎকালীন সময় আমি যেমন ছিলাম সেটাও ব্যবস্থা করলাম, এবং অস্মিতা ভৌমিক তারা যারা আরও যারা এখন জিমনাস্টরা আছেন তারা কিন্তু এই সুযোগটা এখন পাচ্ছেন, তাদের আর বাইরে যেতে হচ্ছে না। ফোম পিটটা থাকলে কী হয়, অনেক উপর পর্যন্ত ওরা লাফাতে পারে এবং তাদের ভয় থাকে না ইনজোর হওয়ার। তো বিভিন্ন সময় এখানে যে বক্সিং যে রিংটা, সেটাও আমার সময় আমি স্টার্ট করতে পেরেছিলাম। তো যেহেতু খেলাধুলার সাথে আমি সবসময় জড়িত ছিলাম, আমার একটা সবসময় ইচ্ছে ছিল যখন যে দায়িত্ব দেওয়া হয় সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমি গেছি, ক্রিকেটেরও এখন যেহেতু ক্রিকেট অ্যাসোসিয়েশনে যখন ছিলাম তখনও, কিন্তু কেউ একার পক্ষে কিন্তু সেটা সম্ভব হয় না। টিম যদি না থাকে, আমার ভাবনা চিন্তা আর সাথে আমাদের টিম যখন কাজ করেছে তবেই আজকের এই যেখানে আমরা বসে কথা বলছি সেটাও তখন ছিল না। ক্রিকেটারদের সুবিধার জন্য সেটাও কিন্তু সম্ভব হয়েছে এবং আগামী দিন এইভাবে আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন সামনের দিকে কাজ করে যাবে। আমরা আগামী দিনেও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তার অগ্রগতি বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।